এবারের এশিয়ান গেমস ফুটবলে দেখা মিলেছে বদলে যাওয়া এক বাংলাদেশ দলের। উত্তর কোরিয়ার বিপক্ষে 3-1 গোলে হেরে বাংলাদেশ বিদায় নিলেও তরুণ ফুটবলারদের পারফরম্যান্স মন ভরেছে সবার। এ যেন এক অন্য বাংলাদেশ, যে দলের ফুটবলাররা একই তালে এখন 90 মিনিট মাঠে লড়াই করে খেলতে জানে, নিজেদের দিনে হারিয়ে দিতে পারে বিশ্বমানের দলকে। যাকে বড় প্রাপ্তি বলে মনে করেন দেশের সাধারণ ফুটবল ভক্তরা। আমি ওনাদেরকে স্যালুট জানাই, আপনারা ভালো খেলেন, আপনাদের খেলা আমরা দেখবো। আবার উত্তর কোরিয়া কিন্তু বিশ্বকাপ খেলেছে, তো আমি মনে করি বাংলাদেশ এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং আমি চাই বাংলাদেশ আরও ভালো খেলুক এবং আরও ভালো পর্যায়ে চলে যাক। বাংলাদেশ ফুটবল টিমের অনেক উন্নতি হয়েছে, জেমিডি আসার পর থেকে দেখা যাচ্ছে ফিটনেস নিয়ে উনি অনেক কাজ করছে, মানে একটা সময় পার করে আর কি চলে আসছে, ইম্প্রুভ হচ্ছে আর কি ওখানে। এশিয়ান গেমসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার সাফল্য চোখ খুলে দিয়েছে ফুটবলারদের, তাই তো দীর্ঘ 15 বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের প্রত্যাশা তাদের কণ্ঠে। কমিটমেন্টটা ছিল সবচেয়ে বেশি, বিকজ দেশের ফুটবলের একটা খারাপ টাইম থেকে উঠে আসাটা দরকার ছিল, এবং ভালো কিছু রেজাল্টে কিন্তু স্টার্ট হয়ে গেলো যে আমাদের সাফটা এখন সামনে, আমরা এশিয়ান গেমসে ভালো রেজাল্ট করে জানি সাফটা এটা ধারাবাহিক রাখতে পারি। সবাই মিলে আমাদেরকে অনেক হেল্প করছে, এটা আমরা ইম্প্রুভ করছি আস্তে আস্তে, টিমের সব কিছু আমাদের অবভিয়াসলি ভালো হয়েছে, এবং সামনে আমাদের সাব টুর্নামেন্ট, এটাতে আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি সেদিকে আরও মনোযোগ দিতেছি। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ফুটবলাররা এখন পরিপূর্ণ একমাত্র ফিটনেসের উন্নতির কারণে। সবাই কিন্তু এই ফিটনেস নিয়ে আশাবাদী, এবং সবাই এটা প্রশংসা করছে যে এই ফিটনেস লেভেল যদি দলের কন্টিনিউ করে এবং এই ফিটনেসটা নিয়ে বা এই দম নিয়ে বা এই এই স্পিরিট নিয়ে যদি দল 90 মিনিট খেলতে পারে, অবশ্যই আসলে রেজাল্ট আসা উচিত এবং রেজাল্ট আসবে। 4 সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এগিয়ে চলছে দেশের ফুটবল, খেলোয়াড়দের বেড়েছে দক্ষতা, সব কিছুই সম্ভব হয়েছে একমাত্র ফিটনেসের কারণে, যার প্রমাণ মিলেছে এশিয়ান গেমসে। পারফরমেন্সের ধারাবাহিকতা খেলোয়াড়রা ধরে রাখবে সাফ গেমসে, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, ক্রীড়ার উন্নয়ন, অবনতি আর প্রতিবন্ধকতা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি শাকিল কালাম। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে।